হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুমিজ কুইজিন অ্যান্ড ব্লগিং। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে চশমেশাহী গার্ডেনে সেকেন্ড পার্ট আপনাদেরকে দেখাচ্ছি। চশমেশাহী গার্ডেনটা ভীষণই সুন্দর, এর ঐতিহাসিক গুরুত্ব কম না। এর ইতিহাস সম্পর্কে এর আগের পার্টে আপনাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছি। ওর জন্য এখন এখানে একটু রেস্ট করছি, তারপরে যাব। পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এত ঘুরেছি যে পায়ে ব্যথা হচ্ছে। আর পাহাড়ে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে উঠতে বাবা হাঁপিয়ে পড়েছি, খুব প্রচণ্ড হাঁপিয়ে পড়েছি। ওই জন্য এখন একটু রেস্ট নিচ্ছি। কাশ্মীর খুব সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা এমনি এমনি ভূস্বর্গ বলে না, দারুণ সুন্দর জায়গা। আমি তো এমনিতে ফুল খুব পছন্দ করি, আর এত ফুল দেখে আমি তো পাগলই হয়ে গেছি। খুব ভালো লাগছে আমার, খুব মজা লাগছে। স্তুতিও খুব আনন্দে রয়েছে, এত সুন্দর জায়গা, শুধু এত সুন্দর সুন্দর পাহাড়। আমরা এর আগেও সিকিমে গেছিলাম, সিকিমের থেকে আমার তো বেশি ভালো লাগছে কাশ্মীর, খুব ভালো লাগছে। এত সুন্দর সুন্দর এত কিছু দেখার জিনিস রয়েছে এখানে, খুব ভালো লাগছে। এখানে একটা খুব সুন্দর, এত সুন্দর অদ্ভুত জল আসছে পাহাড়ের সেই গুহার থেকে, সেই জল নিয়ে নিয়েছি, খুব একদম ফ্রেশ জল। এখানে আমরা যে কেনা জল খাচ্ছি সেই জলও এত ভালো ফ্রেশ না, সে এই জল নিয়ে নিয়েছে। এই জল খেতে টেস্টটাও দারুণ সুন্দর। আরও যদি দু তিনটে বোতল নিতে পারতাম তবে ভালো হতো। এই জল খেলে সব রকম চোখের রোগও নাকি সেরে যায়, তারপরে পেটের প্রবলেম, শরীর পুরো নাকি সুস্থ হয়ে যায়। এখানে সবাই এখান থেকে এই জল নিচ্ছে। আমার তো মনে হচ্ছে এখানেই থেকে যাই, এত সুন্দর জায়গা। আর এখন নাকি নিয়ম হয়ে গেছে এখানে নাকি আমরা জমি কিনতে পারবো, ইন্ডিয়ান লোকেরা যত আছে সবাই জমি কিনে নিতে পারবে, যাদের সামর্থ্য আছে তারা নিতে পারবে। আর এখন আর কোনো রেস্ট্রিকশন নেই আগের মতো। আমার তো মনে হচ্ছে আমার যদি টাকা থাকতো আমি এখানে একটা জমি কিনে নিতাম। খুব সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, আর শরীর পুরো সুস্থ হয়ে যায়, দারুণ। এত এত ভালো ওয়েদার বলবার মতো না, খুব ভালো ওয়েদার। একদিকে এই রোদের মধ্যে আমরা এত ঘুরছি তাও কোনো ক্লান্তি লাগছে না, আর শরীরও ভালো হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। এখানে সেরকম গরমও লাগছে না, এই রোদের মধ্যে ঘুরেও সেরকম গরম লাগছে না, খুব ভালো লাগছে। এখানে মোহাম্মদ সিনেমার যে ম্যাপেল ট্রি আছে, সেই ম্যাপেল ট্রির যে পাতা আমরা দেখেছিলাম মোহাম্মদ যে সিনেমাতে, হিন্দি সিনেমা মোহাম্মদ শাহরুখ খানের, সেই সিনেমার সেই পাতাগুলো দেখলাম, কি সুন্দর দেখতে পাতাগুলো। এগুলো যখন শীতকাল আসে তখন সুন্দর কালার এসে যায়, লাল রঙের হয়ে যায়, আবার কিছু কিছু পাতা হলুদ হয়ে যায়, খুব ভালো লাগে। এখন শিব ঠাকুরের সেই তিলক পরেছি, মন্দিরে গেছিলাম সেখান থেকে এই তিলক পরে এসেছে, আমাদের তিলক পরিয়ে দিয়েছে, আমার হাজবেন্ডকেও তিলক পরিয়ে দিয়েছে, আমার মেয়েকেও পরিয়ে দিয়েছে, সবাইকেই পরিয়ে দিয়েছে এই তিলক। আমি তো আজকে সারাদিন পরে থাকবো এটা।
আমরা চশমেশাহী গার্ডেন ছেড়ে চলে এসেছি, এবার নিশাত গার্ডেনের দিকে রওনা দিলাম। আশা করি আমার এই ব্লগটা পছন্দ হয়েছে। আপনাদের যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তবে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পান। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই, টেক কেয়ার, সকলে ভালো থাকবেন।